24 ঘন্টায় গাজার অন্তত 25টি স্থাপনা ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেছে 400-এরও বেশি মানুষের। খান ইউনিসের দুটি মসজিদ বোমায় বিধ্বস্ত হয়েছে। রোববার গাজার আল শিফা হাসপাতাল ও আল কুদস হাসপাতালের খুব কাছে বোমা ফেলে ইসরায়েল। হামলা চলে রাফাহ সীমান্তে। এখানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28 জনে। জাবালিয়া শরণার্থী ক্যাম্পে বিমান হামলায় প্রাণ হারায় 30 ফিলিস্তিনি। লেবানন সীমান্তের শহর মাতাত এবং আইতারুন শহরে হিজবুল্লাহরও দুটি ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। এতে এক হিজবুল্লাহর এক সদস্য নিহত হয়েছেন। যে কোনো সময় স্থল অভিযানের হুমকি দিয়ে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের আবারও সরে যেতে বলেছে নেতানিয়াহু সরকার। হামাস ইসরায়েল সংঘাতে গেল 16 দিনে গাজায় প্রাণ গেল 4,651 জনের আর ইসরায়েলে নিহত হয়েছেন আরও 1,400 জন।